চার হাজার বছর আগের কথা নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের ব্যাপারে সবচেয়ে কাছের মানুষটা রায় দিলেন দূরের কেউ না এখন আমাদের দেশে তো দূরের মানুষ দিয়া মিছিল বের করে মিছিল যারা বাইর করে তারা কিন্তু মানুষটারে দেখেও না শুনেও না জানেও না তো একজনে কইছে চরিত্র কয় ফুলের মতো পবিত্র এখন যে চরিত্র কেমন টাকা হাওলার দিলে না বোঝা যায় কয়দিন ঘুরায় হেকি না কা চরিত্র যে কেমন একবার ক্ষমতার স্বাদ পাইলে পনেরো বছর যখন আর ক্ষমতা সারতে চায় না তখন বুঝে যায় চরিত্র কেমন চরিত্র বোঝা যায় তখন যখন আপনাকে দায়িত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হয় আপনি যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানিয়ে ফেলেন তখন বোঝা যায় মানুষের চরিত্র ঢেক্কিরা বলেন সুতরাং চরিত্র কেমন এটা আমরা যতটুকুন জানি তার চাইতে বেশি জানে মক্কার মানুষ মক্কার মানুষ যতটুকুন জানে তার চাইতে বেশি জানে মুসলমানেরা সব মুসলমানেরা যা কিছু জানে তার চাইতে বেশি জানে আমার নবীর ঢেকিরা বলে একসাথে ঘুমাইছে একসাথে খাইছে একসাথে উঠছে ফিরছে সব একসাথে তো ওনারা বুঝবে নাকি আমরা বুঝবো নাকি আম্মাজান খাদিজা টাকা খাইয়া মিছিলের আগে বিস্কিট খাইয়া চা খাইয়া নবীর সার্টিফিকেট দেয় নাই সানন্দে স্বেচ্ছায় সজ্ঞানে চইলা ফিরা দেইখা শুইনা বুঝা বুঝছে সাক্ষী দিয়েছে আপনি অবশ্যই নবী সুবাহ বলবেন না আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়াইফকে বলেন ওলি 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 আপনার ওয়াইফ দেখবেন কে বলছে বারান্দায় গিয়ে শুয়ে থাকেন ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আর অঞ্জয় না ওলি ঠিক কিনা কন আপনি যে কত বড় ওলি কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠান হ্যাঁ কথায় কথায় আপনি বেতন পান তিরিশ হাজার বাসা ভাড়া চল্লিশ হাজার বাচ্চাদের স্কুলের খরচ দুধের খরচ বউয়ের কসমেটিক্স খরচ পার্লারের খরচ সব মিলে এক লাখ বেতন পান খরচ হয় মাসে এক লাখ আবার ফ্ল্যাট কেনার জন্য আপনি ঘুরতে আসেন আপনি যে কত বড় অলি কেউ জানো কার না জানুক আপনার স্ত্রী জানে ঠিক না। আপনার লেনদেনের স্বচ্ছতা নাই আপনার কাজ কারবারের ব্যালেন্স নাই আপনি কোথায় কোথায় বউয়ের উপরে হাত উঠান এইসব বোধহয় নাই আমাদের দেশে না গ্রামে তো বউয়ের উপরে হাতু ডাইলে টের পায় কারণ এক ঘরে বউয়ের উপরে মারলে অন্য ঘরের মানুষ আওয়াজ শুনে শহরে তো এই কারবার দরজা বন্ধ করে শুরু করলে মরণের আগে টের পায় না ঠিক কিনা কন নবীর চরিত্র কি অনুপম চরিত্র সোবাহান্লাহ বলবেন না আরে উনি পরিপূর্ণ করবেন না তো পরিপূর্ণ করবে কে সোবাহান্লাহ বলবেন না কিনবি আমার কিনবি আমার এবার আসুন সরাসরি আল্লাহর আর কণ্ঠে শুনি তিনি আমার নবীকে কী বলেন দরকার আছে নাকি নাই আল্লাহ তাবার আলা যুগে যুগে মানুষ যখন প্রথমত বানালেন মানুষ যখন ছিল না তখন ছিল এই ধরণীতে জিন আর ফিরস জিনদেরকে পিটিয়ে তাদের অসৎ আচরণের কারণে তাদের আল্লাহ বিমুখতার কারণে তাদের আল্লাহ না ফরমানির কারণে ফেরিস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস তারা বলবেন না আল্লাহ তাবারুক তালা যখন ডাকলেন ফেরিস জানতে চাইলেন মাওলা ও কানিম আজকে আলোচনার আলোচ্য বিষয় কি আজকে সংসদের এজেন্ডা কী আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা দেড় হাজার বছর পরে এই যে মানুষগুলো যেন জানতে পারি এই জন্য আল্লাহ তাবার কথা আল্লাহ দেড় হাজার বছর আগে ওই লক্ষ কোটি বছর আগের আলোচনাটা কোরআনুলকারীর কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ কট করে দিয়েছেন সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جاعل ফিল আরদ খলিফা ডেকে বললেন ও আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা তারা বলল বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটা ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল ক্রমধারায় পরম্পরায় আদম হিসালাম থেকে শুরু করে আইসা হিসালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ পাঠালেন আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় নবীজির চারিত্রিক যে আল্লাহ তাবারুকত চরিত্রের পরিপূর্ণতা মানুষের চরিত্রের পরিপূর্ণতা দানকারী নবীজি তো এর আগে তো আরও নবী এবং রাসুল এসেছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত এসেছেন কারো ব্যাপারে এই কথাটা আসলো না নবীর ব্যাপারে কেন আসলো কারণও আছে এই এই পৃথিবীতে আল্লাহ তাবারকত আলাহ এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যেমন আদামুল সাফিউল্লাহ নুহ আদমের সানি এব্রাহিম খালিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঐসা রুহুল্লাহ সুলাইমান নবীকে দিলেন রাজত্ব ইউসুফ নবীকে দিলেন সৌন্দর্য দাউদ দিলেন সুন্দর কণ্ঠ এখন প্রশ্ন হল আমার আল্লাহ কি দিলেন সাহাবিন তাবিন তবে তাবিন অম্বাহাতুল মকমিন আইম্মে মুস্তাহদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত আইম্মে সালফে সালিহিন ওলামায় মুতাকাদ্দিন মুতাক্ষরিন ইমাম সাহেবান মুফাসিরিনে কারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে এক বাক্যে রায় দিয়ে দিল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার একাইতা সবাই মিলে যা আমার নবী একাইতা তাইলে পরিপূর্ণতা দানকারী উনি হবেন না তো হবে কে উনি তো হবেন কারণ উনি সবাই মিলে যা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমান নবীর মাঝে আছে নাকি নাই নবীর রাজত্ব আমান নবীর মাঝে আসে নাকি নাই ঢাকার মানুষ আওয়াজ একটু কম করে না ঢাকার মানুষ ঢেকে আছে তো আর সাইডের মানুষ একটু খোলা আকাশের নিচে আছে এই জন্য ওদের আওয়াজ বেশি আপনাদের কম প্রমাণ করে দিতে হবে রাজধানী সব নিয়ন্ত্রণ করে আওয়াজও নিয়ন্ত্রণ করে রাজধানীর মানুষ ওনার ঠিকটা একটু ঠিক হয়েছে আর কি হ্যাঁ আওয়াজ করে আমি যখন যা প্রশ্ন করি আস্তে না জুড়ে দু একজন না সবাই মিলে দু একবার না বারবার একটু প্র্যাকটিস করি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই পড়ি আমিন নবীজি সবাই মিলে যা আমার নবীজি একা ই তা একটু পর্যন্ত আপনার সিদ্ধান্তে পৌঁছে গেলাম ইনশাআল্লাহ এবার আসুন একটা মানুষের কয়টা দিক থাকে আমরা এটা দেখব প্রথমত একটা মানুষের দুইটা দিক থাকে একটা হলো সুরত আর একটা হল সিরত একটা হলো নমুনা আর একটা হল চরিত্র এই দুইটা ঠিক থাকে মানুষের একটা হলো দেখা যায় সুরত আপনি লম্বা না খাটো কালো না ফর্সা চ্যাপটা না লম্বা এই রকম একটা মানুষের এই সম্মুখ দৃষ্টিতে এটারে বলে সুরত আপনাকে দেখলেই বোঝা যাবে যে উনি এই এই যে নূর আহমদ নূর নূর উদ্দিন ভাই তো আমি যদি বলি নূর উদ্দিন ভাই কেমন আপনারা একসাথে বলবেন উনি ফর্সা যেহেতু উনি ফর্সা ওনাকে ফর্সা বলতেই হবে এখন এটা হলো বাহ্যিক দিক আমি যদি বলি উনি কেমন বলবে যে হুজুর লেনদেন সম্পর্কে জানতে চান নাকি সাল সলন সম্পর্কে জানতে চান এটা হলো ভিতরগত দিক সুবাহ বলবেন না তাহলে প্রতিটি মানুষের দুইটা দিক একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত সুরত যেটা এটা অনু এই প্রশংসনীয় এটা অনুকরণ অনুসরণ করার কিচ্ছু নাই আপনি একটা মানুষের সুরত উনি ফর্সা আপনি যদি মনে করেন আমি ওনার মতো হয়ে যাব ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া যাবে পাকিস্তানি কসমেটিক্স ইউজ করা যাবে যদিও ওনার বুক ফর্সা হয়ে যায় যখন পাঞ্জাবির হাত গুছাবে তখন বলবে ডুপ্লিকেট যে চেহার এক রকম হাত আর একরকম তখন এটা বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল কোনো না কোনোভাবে তার চেহারা পাল্টে দেওয়া হয়েছে তাইলে দুইটা দিক সুরত এবং তাইলে সুরত হচ্ছে প্রশংসনীয় সুরতের প্রশংসা করা যায় আর সিরত এটা হচ্ছে অনুকরণীয় এটা হচ্ছে গ্রহণীয় এটার মাছ থেকে যেটা বর্জনীয় এটাকে বর্জন করা সোবাহনাল্লাহ বলবেন না আবার আসুন একটা মানুষের পরিপূর্ণতা আসে কিসে সুরত এবং সিরত এই দুইটার যখন সমন্বয় হয়ে যায় দেখতেও সুন্দর আবার তার আচরণও সুন্দর তার লেনদেন সুন্দর তার চলাফেরা সুন্দর তার কথা বলার স্টাইল সুন্দর তার ব্যবহার সুন্দর তার লেনদেন সুন্দর তখন মানুষটাকে বলা হয় পরিপূর্ণ একটা মানুষ তখন বলে মাশাল্লাহ দেখতে যেমন আচরণও তেমন সোবাহাল্লাহ বলবেন না এখন আমার নবী কোন দিক দিয়ে পরিপূর্ণ তিনি কোন দিক দিয়ে পরিপূর্ণ নবী করিম সাল্লাহ সুরত এবং সুরত দুই দিক দিয়ে তিনি পরিপূর্ণ ঠিক কিনা বলে একটা অংশ আপনি দেখাতে পারবেন না যে এই জিনিসটা না হইলে ভালো ছিল এই জিনিসটা আরেকটু বেশি হইলে ভালো ছিল একেবারে সুষমভাবে আল্লাহর কুদরতি নিজ হাতে তিনি যেন অনুপমভাবে সুন্দর করে দৃষ্টি নন্দন করে আমার নবীকে তিনি তৈরি করেছেন সামাইল তিরমেজি একটা হাদিসের কেতাব আছে এই কাতাবটার ভিতরে নবীর সুরত এবং সিরত দুইটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে যেহেতু মানুষের মৌলিকভাবে দুইটা দিক সুরত এবং সিরত আমরা প্রথমত আলোচনা করব সুরত তারপরে তার চারিত্রিক সিরতের পরিপূর্ণতা সেই ব্যাপারে যতকিঞ্চিত আলোচনা আমায়তা ও ফিকি ইল্লা আবিল্লা সবাই করে তো শুরুতে আমরা সুরত নিয়ে আলোচনা করব উনি কেমন ছিলেন এটা নিয়ে আমরা আলোচনা করব। উনি ছিলেন মধ্যম আকৃতির লম্বাও না খাটোও না তিনি ছিলেন মাঝারি আকৃতির তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন অবাক বিশ্বয়ে সাহাবাই ক্যারাম তাকিয়ে দেখতেন মনে হয় চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু আমাদেরটা যেমন ফাঁকা ওনারটা ছিল একসাথে লাগোয়া ওনার চোখগুলো ছিল বড় বড় ওনার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনও বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে তার চোখের দুইটা অংশ একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো সাদা অংশ ছিল রক্তিমাভো সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকগুলোটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছিটো ছোটো নাকের নিচে ছিল সরু চিকন গুফ আর ঠুটগুলো ছিল গোলাপি রঙের উনি কখনো বা যখন মুচকে হাসতেন যখন ঠুটগুলো বের ফাঁক হতো আর সামনের দাঁতটা যখন বের হতো সবাই মনে করতো গোটা পৃথিবীতে যেন বিচলি চমকাইছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যখন কোন মানুষ হেঁটে যেত তিনি থামকে দাঁড়াতেন চমকে উঠতেন আশ্চর্যণিত হয়ে যেতেন মানুষটা ওই রাস্তার কেনারে যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞেস করত ভাই এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি কয় এটা তো অনেক আগের কথা তুমি কেমনে বুঝলা কেন জিজ্ঞেস করলা কয় আজকে কবে হেঁটে গেছে আমার নবীজি কয় এক মাস আগে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন আর আজকে আমি হাঁটে হেঁটে যাওয়ার সময় আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পা মুসলমান মন শুনো আল্লাহর নবী জুহরের নামাজ পড়ে ভর দুপুরে তিনি যখন মসজিদে নবী থেকে বের হয়ে আমাদের আম্মাদের ঘরে যেতেন মায়েদের ঘরে যাওয়ার সময় প্রচন্ড গরম খরতাপ তার কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন ঘরে ঢুকতেন মায়েরা বলতেন গুস্তাকি মাফকার দিজিয়ে বেআ মাপ করবেন ই আরেসল আল্লাহ আপনি একটু চুপটি করে বসেন আমার নবী বসতেন আমার মায়েরা ঘরের কোনা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন ওই কপালের জমানু ঘাম আমার মায়েরা বোতলের শিশির ভিতরে ভরে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো তখন তারা আমার নবীর গায়ের জমানু ঘাম আমার মায়েরা আতর হিসাবে ব্যবহার করতেন এটা গেল বাহ্যিক দিক আমি বলছিলাম কয়টা দিক বা কথা বলে না দেখি কয়টা দিক সুরত সির গেল সুরত এই ব্যাপারে বিস্তারিত আলোচনার এই জন্য দরকার নাই যেহেতু এটা অনুকরণ করার কিছু নাই অনুসরণ করারও কিছু নাই এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব আমরা গৌরব করে অহংকার করে বলবো আমার নবী এমন নবী যেই নবী অন্য নবীর সাথে কোনো তুলনা চলে না ঠিক কিনা বলে আবার আসুন নবীর সিরত একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের তার জন্ম তার শৈশব তার কৈশোর তার তারণ্য তার যৌবন তার পৌর তার বৃদ্ধ এই জিনিসটা সবগুলো মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে এতে করে এই জিনিসগুলো তাদের জীবনে আসে সে জন্ম হয় তার শিশু শৈশব কাল কাটে তার কৈশোর তার চাঞ্চল্যের তারণ্য তার যৌবনদীপ্ত প্রাণ তার পৌর তার বৃদ্ধ আর একদিক আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশান এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে আপনি যদি একটা দেশের নাগরিক হন তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবেই আপনার ব্যক্তির একটা জীবন আছে আপনার পরিবারের একটা জীবন আছে পরিবারে যেহেতু আপনি একজন সদস্য পরিবারে আপনার করণীয় পরিবারে আপনার বর্জনীয় পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক এবার আসেন সমাজ সমাজে যখন আপনি থাকবেন তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশী সম্পর্ক প্রতিবেশী যদি হয় মুসলমান তার সাথে সম্পর্ক প্রতিবেশী যদি হয় অন্য ধর্মাবলম্বী তাদের সাথে সম্পর্ক এইভাবে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় একটা মানুষ তার লেনদেন করা লাগে কামাই রোজগার করা লাগে খরচ করা লাগে এই ক্ষেত্রে হাওলাত নেওয়ার পদ্ধতি মানুষ থেকে কার্যে হাসানা নেওয়ার পদ্ধতি আয় করার পদ্ধতি ব্যয় করার পদ্ধতি সঞ্চয় করার পদ্ধতি সবকিছু মিলিয়ে মানুষের একটা জীবন তাইলে আমরা শুরু করি নবীজির শৈশব জীবন অর্থাৎ জন্মকালীন সময়টা কেমন ছিল সেখান থেকে আমরা শুরু করি যেহেতু অনেকগুলো বিষয় ঘড়ির কাটা টিকটিক করে জানিয়ে দেয় আর লম্বা কথা বেশি বলা যাবে না এজন্য আমরা খুব টাচ দিয়ে দিয়ে যাব আর যেহেতু রাজধানীর মানুষ নিশ্চয়ই সচেতন মানুষ আপনারা অজপারাগা থেকে ভালো মানুষগুলো বুদ্ধিমান মানুষগুলোই রাজধানী দখল আপনার যে এলাকারই আছেন আমি টাচ দিলে আপনাদেরকে বুঝে নিতে হবে ওনার শৈশ এই জন্মের সময়টা এটা ছিল চমৎকার একটা সময় যেটাকে যদিও অনুসরণ করার কিছু নাই কিন্তু পরবর্তী সময়টা আমাদের জন্য দৃষ্টান্ত অনুকরণীয় এটা উপমা দেওয়ার মতো নবী যে বছর দুনিয়াতে আসলেন খুব খেয়াল করতে হবে নবী যে বছর দুনিয়াতে আসলেন সেই বছর সেই জামানায় তখন একটা নিয়ম ছিল মক্কার যারা বংশাবলী মানুষ সম্ভ্রান্ত মানুষ যারা যেমন তৎকালীন জামানায় ছিল কোরাইশ কোরাইশের ভিতরে বিভিন্ন উপশাখা যেমন বন হাসিম তারপরে আপনার ওই দিক দিয়ে উমাইয়া সব মিলিয়ে বনু হাসিম বনু কেনান বনু তামিম বিভিন্ন গোত্রের যারা মানুষ ছিল তারা যারা সম্ভ্রান্ত উচ্চ বংশ মানুষ তারা তৎকালীন জমানায় জন্মের পরে বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াতো না এটা তারা মনে করতো একটা ঐতিহ্যের ধারক বাহক এবং একটা মর্যাদার অধিকারী হওয়া এটা তারা মনে করতো এই জন্য তারা কি করতো তৎকালীন জামানায় এখনও শহরটা আছে সায় শহরটার নাম তায়েফ তায়েফ থেকে একদল মহিলা আসতো ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে নিয়ে যেত তায়েফ দুধ পান করাইয়া টাকার বিনিময়ে দুই আড়াই বছর আবার পরে আবার ফেরত দিত তো নবী যেই বছর জন্মগ্রহণ করলেন তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা দিলেন মক্কায় আসার জন্য বাচ্চা নেওয়ার জন্য এখন ওরা যখন রোয়ানা করেছে মনে করেন রোয়ানা করেছে যাত্রাবাড়ি থেকে ওর থেকে কথা বোঝার নাই না কোথেকে রওনা করেছে মনে করেন আসবে বাইতুল বায়তুল এখন রোয়ানা দেওয়ার পরে যাত্রাবাড়ি থেকে কাছে আসার পরে দেখে একজন নাই তো সবাই চিৎকার করছে করেছে একজন নাই কে নাই হালিমা নাই সুবাহনাল্লাহ বলবেন না ওরা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল হালিমার কোনো খবর নাই সবাই চিন্তা করলো সন্ধ্যা ঘনিয়ে আসছে সুতরাং আমরা চলে যাই ওরা আস্তে আস্তে ওই যে আসবে মক্কায় কোথায় আসবে মনে করেন এই বাইতুল এখন ওরা দেখছে কার বাড়ি বড়। কার বাবা টাকা কামাই করে বেশি কার মর্যাদা বেশি কার টাকা বেশি এরকম দেখে দেখে সব বাচ্চাগুলো টাকার বিনিময় নিয়ে ওরা রওয়ানা করে গেছে যাত্রা সায়দাবাদ কই গেছে কথা কথা কয় না কই গেছে ওরা যখন সায়দাবাদ গেছে দেখে যে হালিমা আসতেছে ওরা যাইতেছে হালিমা আর ওরা ক্রস করছে সায়েদাবাদ তো সবার কুলে বাচ্চা ওয়া ওয়া কান্না করতেছে হালিমা জিজ্ঞেস করে এ আমার বান্ধবীরা আমার সৈয়ারা এই বাইতুল মরকরমে কি আর বাচ্চা নাই কয় হ্যাঁ একটা বাচ্চা আছে তার বাবা নাই সোবাহ বলবেন না হালিমার স্বামী বড় নরম মনের অধিকারী ছিলেন তিনি বললেন হালিমা চলো যাই সায়েদাবাদে চলে এসেছি বাইতুল মুকার আমার কত দূর চলো দেখে আসি পছন্দ হলে বাচ্চানে বনাইলে নাই হালিমা বড়ো হিসেবে মহিলা ছিলেন তিনি মনে মনে বললেন কি দরকার যাওয়ার যে লাভ হবে টাকা পয়সা নাই স্বামীর কথায় রোয়ানা করলেন বায়তুল মুকাররাম মসজিদের সামনে আসলেন তিনি আসার পর একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন ভাই এই জায়গায় নাকি একটা এতিম বাচ্চা আছে তার নাম নাকি মোহাম্মদ তার ঘরটা কোনটা মানুষটা আঙ্গুল দিয়ে দেখাই দিল ওই কাবার কেনারে ছোট্ট ঘর ওই ঘরটার ভেতরে ওইটাই আমেনার ঘর ওইটাই মোহাম্মদের ঘর হালিমা তারা করে গেলেন হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন এবার হালিমা বলতেছেন স্বামী আমার এই ঘরে কোনো পুরুষ নাই আমেনার স্বামী এতেকাল করেছে আপনি বাইরে থাকেন আমি ভেতর থেকে একটু দেখে আসি আবার যখন হালিমা ভেতরে গেলেন দাঁড়াইয়া বলতেছেন আসসালাম আলাইকুম আমেনা ডাক দেয়া কয় কে রে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় হামি হালিমা কয় আমার বাড়ি কয় কয় কেন শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা এসে আছে নিতে এসেছি আমেনা ডাক দেয়া কয় হালিমা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল ওটার পায়ের শুনলাম বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম কেউ কারু মায়া লাগলো না তোমার বুঝি মায়া লেগেছে এবার হালিমা ডাক আমেনা ডাক দেওয়া কয় হালিমা আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখলাম মা আমেনা আসন পেতে বসে আছে কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায় এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা হালিমা কয় আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই পছন্দ হলে না বোনাইলে নাই একটু বাচ্চারা দেখাও আমেনা কয়ে দেখে না নয়ন বরে হালিমা কয়ে দেখব কেমনে চেহারা ঢেকে রাখলে মা বেনা টান দিয়ে সরিয়ে দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি খোদার মাত্র পর্দা সরিয়ে নিল আমি অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখলাম আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর জীবনেও দেখি না ঐতিহাসিক দার্শনিক শিক্ষাবিদ সবাই মিলে কয় হালিমা কথা চাইতে এর সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ রাব্বুল আলমিন আর একটাও বানায় না হালিমাকে আমি তাকিয়ে দেখলাম চোখ বন্ধ করে ঘুমায় আমার মন চাইলো ও যদি আমারে দেখত হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা দুলে উঠেছে মনে হইল ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে ও আমার দিকে তাকাইলো আমার দিকে যখন নজর খুলে তাকাইল আমিও তাকে আছি হঠাৎ করে চোখের কোনা আস্তে করে ঠুটের কোনা বাঁকা করে হাসি দিল আমার মনে হইল মোহাম্মদের হাসির সাথে সাথে আমার কলি দুইটা ভাগ হয়ে গেছে আমি বললাম দিয়ে দাও আমে না ওই বাচ্চা বড় আসব বাচ্চা জন্মের আগে দশ পাঁচ দশ দিন ছিল আমি টের পাই নাই পিঁপড়া কামড় দিলে টের পাই মোহাম্মদ দুনিয়ায় আসে আসার সময় তাও টের পাই নাই এ বাচ্চা বড় আসব বাচ্চা কোনো দিন তার একটা খেলনা কিনে দিতে পারি নাই আমি একদিন গুসলখানায় ঢুকেছি তারে ঘুম পাড়াই দিলে নড়ে না দুধ খাওয়াইলেও কাঁদে না না খাওয়াইলেও কাঁদে না খানায় যখন পানি ঢেলে নিয়েছি হঠাৎ করে টের পাইলাম কে যেন নরে আমি জানালায় উকি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ হাত পা ছুঁড়তেছে আর খিলখিল করে হাসতেছে কী যেন ধরতে চায় আমি তাকায়া দেখি আমি তারে খেলনা না দিতে পারি নাই আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই আমার মাওলা আমার মোহাম্মদের জন্য আমার সুনামনির জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে আল্লাহ এই শৈশব বড় মজার শৈশব তিনি যখন হালিমার কুলে উঠলেন হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা বুকের ভিতরে দুধ ছিল না যখন মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে এই নবীর শৈশব গেল এমন কৈশোর গেল আরও চাঞ্চল্যময় যৌবন গেল আরও মধুর সব কথা বলা যাবে না অমুসলমান খেয়াল করে শোনো আবার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তিনি হেরাগুহা থেকে যখন তিনি ঘরে আসলেন আবার আম্মাজান খাদিজা অরদিয়াল আন হার স্বীকৃতি শুনো আল্লাহ নবী কয় যেই মানুষটারে তার স্ত্রী ভালো কয় সেই মানুষটাই হইল প্রকৃত ভালো ঠিক কিনা আপনার স্ত্রী আপনাকে যদি বলে ভালো মানুষ তাইলে আপনি আসল ভালো মানুষ আবার আসুন শুনি নবীর এগারো জন বিবি দুইজন তিনি জীবদ্দশায় তিনি কবরস্থ করেছেন বাকি নয় জনের সাথে তিনি একসাথে সংসার করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ নবীর ব্যাপারে কি রায় দেয় শুনি নবী যখন হারা গুহায় দেনমগ্ন চল্লিশ তার ছুঁই ছুঁই চল্লিশ যখন পূর্ণ হলো হ্যারা গুহার সে বোরা আলাইহিস সালাম এসে ঢুকলেন নবীকে সালাম দিলেন আর স্যালা তুলে ইয়া রসুল আল্লাহ আ আলাইকা ইয়া হাবিব আল্লাহ আর আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসা তুস আলাম ইয়া রহমত আল্লি লাল নবী বললেন ওয়ালিকুমুস সালাম তিনি ভীত সন্ত্রস্ত হলেন নির্জন গুহার সামনে বিশাল দেহের অধিকারী মানুষটাকে তিনি চমকে উঠলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন কাঁপতে কাঁপতে ঘরে আসলেন খাদিজা উনি জিজ্ঞেস করলেন ও নবী আমার আপনি কি ভীত সন্ত্রস্ত কেউ কি কিছু বলেছে নবী বললেন খাদিজা আমি নাকি এখন থেকে আবদুল্লাহ মুহাম্মদ আব্দুল্লাহ না ওই জামানায় এখনো মক্কার মানুষগুলো নিজের নামের সাথে বাবার নাম জড়িয়ে পরিচয় দেয় তো মোহাম্মদ ওনার আব্বা নাম হলো আব্দুল্লাহ তো ওনার পরিচয় ছিল মোহাম্মদ ইবনে কথা কয় না দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কয় খাদিজা আমি নাকি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না কইতেল আপনি কি কয় আল্লাহর এক ফেরেশতা নাম জিবরাইল উনি এসে কয় আমি দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা বুঝতে পেরেছেন তখন কি কোনো সাক্ষী আছে কথা কয় না কোনো মানুষ আছে সামনে কয়জন মানুষ এখানে দুইজন নবী আর আমাদের আম্মা খাদিজা নবীজি বললেন আমি নাকি নবী আমি নাকি নবী আম্মাজান খাদিজা কি রায়টা দিলেন আসুন শুনি আম্মাজান খাদিজা সাথে সাথে কি রায়টা দিলেন নবীজি যখন বললেন আমি নাকি নবী আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিলেন আপনি অবশ্যই নবী সুবাহ আল্লাহ বলবেন একবারও জানতে চাইলেন না কবে থেকে নবী কেন আপনি নবী কার জন্য নবী কে বানাইল নবী এই লাস্টিং করবে কয়দিন কোনো কিছু জানতে চাইলেন না তিনি রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী সোমান আল্লাহ বলবেন না আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞেস করলেন ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি নবী আবার আমজান খাদিজা ডাক দেয়া কয়েক পনেরো বছর সংসার করেছি আমার যখন চল্লিশ আপনার তখন পঁচিশ একেবারে পরিণয়ে পরিণয়ে যখন আবদ্ধ হয়েছি আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি আপনার পঁচিশ আমার চল্লিশ এখন আপনার চল্লিশ আমার পঞ্চান্ন পনেরোটা বছর একসাথে সংসার করলাম একসাথে ঘুমাইলাম একসাথে খাইলাম কাজ থেকে আপনাকে একসাথে দেখলাম চলে ফিরে বুঝে শুনে খেয়ে দেয়ে একসাথে দিন কাটিয়ে পনেরো বছর পরে আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই আপনি নবী আল্লাহ নবী কয় তুমি কেমনে বুঝলা আমি যে নবী কয় চারটা কারণে আমার মনে হয়েছে আপনি নবী কয় কোন চারটা কারণ এক নাম্বার আপনি যখন ওয়াদা করেন খেলাফ করেন না সুবাহাল্লাহ বলবেন না আপনি যখন ওয়াদা করেন ওয়াদা খেলাফ করেন না দুই নম্বরে আপনি যখন আপনার কাছে কোনো কিছু আমানত রাখে আপনি আমানতের খেয়ানত করেন না তিন নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না চার নম্বরে অসহায় কোনো মানুষ দাঁড়ালে আপনি নবী গো কোনো দিন খালি হাতে কাউকে ফিরান না হাজার বছর আগের কথা করিম ব্যাপারে সবচেয়ে কাছের মানুষটা রায় দিলেন দূরের কেউ না এখন আমাদের দেশে তো দূরের মানুষ দিয়ে মিছিল করে মিছিল যারা বাইর করে তারা কিন্তু মানুষটারে দেখেও না শুনেও না জানেও না তো একজনে কইছে চরিত্র ফুলের মতো পবিত্র এখন যে চরিত্র কেমন টাকা হাওলাত দিলে না বোঝা যায় কয়দিন ঘুরায় না ক চরিত্র যে কেমন একবার ক্ষমতার স্বাদ পাইলে পনেরো বছর যখন আর ক্ষমতা ছাড়তে চায় না তখন বুঝে যায় চরিত্র কেমন চরিত্র বোঝা যায় তখন যখন আপনাকে দায়িত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হয় আপনি যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানিয়ে ফেলেন তখন বোঝা যায় মানুষের চরিত্র কেমন চরিত্র কেমন চরিত এটা আমরা যতটুকুন জানি তার চাইতে বেশি জানে মক্কার মানুষ মক্কার মানুষ যতটুকুন জানে তার চাইতে বেশি জানে মুসলমানেরা সব মুসলমানেরা যা কিছু জানে তার চাইতে বেশি জানে আমার নবীন স্ত্রীগুণ ঢেকিরা বলে একসাথে ঘুমাইছে একসাথে খাইছে একসাথে উঠছে ফিরছে সব একসাথে তো ওনারা বুঝবে নাকি আমরা বুঝবো নাকি আম্মাজান খাদিজা টাকা খাইয়া মিছিলের আগে বিস্কিট খাইয়া সা খাইয়া নবীর সার্টিফিকেট দেয় নাই সানন্দে স্বেচ্ছায় সজ্ঞানে চইলা ফিরা দেইখা শুইরা বুঝা রাখ সাক্ষী দিয়েছে আপনি অবশ্যই নবী সুবাহ বলবেন না আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়াইফকে বলেন অলি 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 আপনার ওয়াইফ দেখবেন কে যে বারান্দায় গিয়ে শুয়ে থাকেন অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আর যায় না অলি ঠিক কিনা কন আপনি যে কত বড় অলি কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠান হ্যাঁ কথায় কথায় আপনি বেতন পান তিরিশ হাজার বাসা ভাড়া চল্লিশ হাজার বাচ্চাদের স্কুলের খরচ দুধের খরচ বউয়ের কসমেটিক্স খরচ পার্লারের খরচ সব মিলে এক লাখ বেতন পঞ্চল্লিশ খরচ ছয় মাসে এক লাখ আবার ফ্ল্যাট কেনার জন্য আপনি ঘুরতে আসেন আপনি যে কত বড় অলি কেউ জানো না যেন আপনার রিস্ত্রি জানে ঠিক কেন আপনার লেনদেনের স্বচ্ছতা নাই আপনার কাজ কারবারের ব্যালেন্স নাই আপনি কোথায় কোথায় বউয়ের উপরে হাত উঠান এসব বুধায় নাই আমাদের দেশে না গ্রামে তো বউয়ের উপরে হাত উঠাইলে টের পায় কারণ এক ঘরে বউয়ের উপরে মারলে অন্য ঘরের মানুষ আওয়াজ শুনে শহরে তো এই কারবার দরজা বন্ধ করে শুরু করলে মরণের আগে টের পায় না ঠিক কিনা কন নবীর চরিত্র কি অনুপম চরিত্র সোবাহান্লাহ বলবেন না আরে উনি পরিপূর্ণ করবেন না তো পরিপূর্ণ করবে কে সোবাহান্লাহ বলবেন না কিনবি আমার কিনবি আমার এবার আসুন সরাসরি আল্লাহর কণ্ঠে শুনি তিনি আমান্ডবীকে কি বলেন দরকার আছে নাকি নাই আমরা প্রথমে শুনলাম ওনার সহধর্মিনী স্ত্রীর কথা উনি কি বললেন আপনি অবশ্যই কথা আপনি অবশ্যই আচ্ছা এবার দেখি আল্লাহ কি কয় সোবাহ আল্লাহ বলবেন না আমার আল্লাহ তোমরা মান্ডবীরে চিনো নাকি আমরা বলি আল্লাহ আপনারে পুরাপুরি চিনছি এই জন্য পাঁচ নামাজে প্রতিরা কাতে আমরা পরে দেয় আলহামদুলিল্লাহ হিয়ালিন সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি হইলেন সেই আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য আল্লাহ ডাক দেয়া বান্দারে ও বান্দা আমারই চিনছ আমি সমস্ত জগৎসমূহের রব এবার আমার নবীরে চিনে নাও ওয়ামা আমা আর রহ্মি মজা করে একবারে মজা করে চোখের পানি ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন নবী আমার সামনে বসে আছেন মজা করে একটু পরেন দেখি ওয়ামা কল্লা রহমাত আমার আল্লাহ কয় শুনু শুনু শুনো যত জায়গায় আমি রব খেল করবেন যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত আল্লাহ যত জায়গায় রব নবী তত জায়গায় রহমত যত জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অনবী আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে লিঙ্কালা ঘুম আপনার মনটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে বলো সোবা আল্লাহ আমার নবীর মনটা গরম না নরম কথা বলেন সৃষ্টিগতভাবে ক্ষেত্রাদগতভাবে জন্মগতভাবে আমার নবীর মনটা নরম কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা সকল নবী এবং রাসুলের দুইটা নমুনা একটা হলো জামালি আরেকটা হলো জালালি নবীরা দুই ভাগ কারো ছিল জালালি মেজাজ কারো ছিল জামালি মেজাজ জালালি মেজাজের অন্যতম উদাহরণ হইল সালাম জামালি মেজাজের অন্যতম উদাহরণ হজরত ইসা আলাইহিসালাম তো সবাই মিলে যা আমার নবী যে একাই তা আপনারা যদি বলেন নবী নরম তাইলে ঈশা নবীর ভাগে পড়ে গেল মূষা তো আর পাইল না এই জন্য মুফা কয় যদি জানতে চাও আমার নবী কেমন তাইলে আমার নবী হল এমন যেখানে গরম হওয়া দরকার গরম যেখানে নরম হওয়া দরকার নরম ঠিক কিনা মাফা পরস্পর যখন একসাথে হয় মনে হয় যেন কাইটা খাওয়াই দেবে আর কাফেরের সামনে যখন একসাথে হয় তখন মনে হয় যেন জীবন দেবে তারপর আপোষ করবে না ঠিক তো মুসলমানের চরিত্র আপনি যখন পূর্ণাঙ্গ ইমান নিয়ে চলবেন নবীর সম্পূর্ণ সিরত যখন আপনার জীবন আপনি ধারণ করবেন ধরে রাখবেন শতকরা বিরানব্বই জন লোক মুসলমান বলেন আর সংখ্যা লঘু ভারতের মুসলমান বলেন ইমান নিয়ে যদি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে মামলা হবে হামলা হবে যা চরম নেকচা কল হবে বহু জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজত্ব কি না আল্লাহ তাআলা এইটাই হচ্ছে ইসলাম ইসলাম মানে আপনি একবারে চুপ করে বসে থাকবেন আপনার একজন দৈরে ঘুষে আপনিও কইতাছেন ভাই দুঃখ নি যে ঘুষি দিতে আছে হেরে দি যে ব্যথা টেথা ফাইছেন নাকি না অযথা আপনারে ঘুষি দিছে দেয় এক স্যার আপনাকে দিতে হবে সোয়া স্যার ঠিক কিনা কন সে যেন বুঝে যে মুসলমান এমনই তারা চুপ করে থাকে তারা আঘাত করে না কিন্তু আঘাত করলে ছেড়েও মুসলমানের চরিত্রটাই আল্লাহ তাবারুকতালা নিজে যেই চরিত্র ধারণ করেন মুসলমানদেরকে সেই রঙ্গে রঙ্গিন হতে বলেন আল্লাহ যেমন ধরে 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 না ধরলে আল্লাহ মুসলমানও ধরে 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 না ধরলে মুসলমান এই মুসলমানের চরিত্র লেভেন ডিস্মার চরিত্র না লেভেন ডিসমার চরিত্র হওয়া যাবে না একেবারে মাটির মতো আপনি ইসলামেরও সমর্থন করে না ঠিক কিনা কন কথা কেন ঠিক কিনা ইসলাম হচ্ছে যেখানে বাধা আসবে বাধা প্রতিহত করতে হবে কিন্তু কখনোই মুসলমান আগে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ নাই ঠিক কিনা বলেন এই আদর্শ কার পরিপূর্ণতা দিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু সময় আছে আমরা কথা বলি ইনশাল্লাহ সবাই পড়ে না আমিন তাইলে এবার আসেন তাহলে নবীজির চরিত্র তিনি কি চরিত্রের অর্ধেক না পুরোপুরি একটা মানুষের জীবন যেমন হওয়া দরকার নবীজির সব জায়গায় তেমন শুধু একটা বললাম তিনি ব্যক্তি জীবনে কেমন তিনি নরম মনের অধিকারী আবার আসুন তিনি পারিবারিক জীবনে কেমন শুনে আমরা শেষ করে দেব সাহ আল্লা কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন কখনো তিনি একা একা যেতেন না নয়জন বিবির কোন একজন বিবিকে সাথে নিয়ে যেতেন কোনো দিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি যুদ্ধের ময়দানে রোয়ারা করেছেন হাজারো সৈন্য আমাদের একজন আম্মা নাম হইল হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা তিনি ওনাকে নিয়ে রোয়ানা করলেন রাতের বেলা নামাজ হয়ে গেল সবাইকে তাবুতে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ নবী নিজার তাবুতে ফিরে আসলেন এসে ডাক দেখাই কে আর আল্লাহ অনেক দিন হয় আনন্দ করা হয় না আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে ফক জুস না মৃদুমন্দ এমন আবহাওয়া দুষ্কর চলো দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই আর আসতে কোন সুবাহান আল্লাহ নবীজি চলো দুইজন মিলে একটু আনন্দ করি তা আম্মাজান ব আয়সা বিয়ে হয়েছে ছয় বছর বয়সে সংসার শুরু হয়েছে নয় বছর বয়সে ছোটো মানুষ না উনি খেলার কথা শুনলে একটু মজা পাইতেন যখন বলছে যে চলো দৌড় দেই সাথে মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয় একটু মজা হবে তো দুইজন গেলেন মাঠে আম্মাজান আয়েশা আবার বলছে যারা চুলাল আবার কেউ দেখে ফেলে কি না এই চিন্তা তোমার দরকার নেই চলো দৌড় দেই তো দুইজন মিলে এরকম দুইটা খেজুরের গাছ এটা একটা ওইটা একটা দুইজন সুজা হয়ে দাঁড়ালেন আম্বাজান আয়সা নবীজি বলবেন বিসপিল্লা রেডি ওয়ান টু থ্রি দিলেন দৌড় আম্মাজান আয়সা কয় তখন আমার নতুন বিয়ে হয়েছে আমার শরীরটা তখন সুখ আমার বয়সও কম এত ভার হয় নাই মাত্র দৌড় দিলাম চুপ করে আমি ফার্স্ট হয়ে গেলাম নবী পেছনে পড়ে গেল আমি বললাম ইয়ারাসুল্লাহ আমি কিন্তু জিতে গেলাম আপনি কিন্তু হেরে গেলেন নবীজি বললেন হ এটা আমার মনে থাকবে ইনশাল্লাহ সুমান আল্লাহ বলবেন না তুমি যে জিতে গেছো আমি যে হেরে গেছি এটা মনে থাকবে কিছুদিন পরে কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন এবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা সুবাহানল্লাহ বলবেন না নবীজি বললেন আয়েশা অনেক দিন হয় একটু আনন্দ হয় না চলে একটা দৌড় দেই মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন আগামীকালকে যুদ্ধ আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে আর আগের রাত্রি ইস্ত্রিকে নিয়ে আনন্দ করে কি চাক অ্যান্ড ব্যালেন্স চাক অ্যান্ড ব্যালেন্স ব্যালেন্স কারে কয় দেখেন যুদ্ধর সময় যুদ্ধ তো রাইথলা মাইট দিয়ে লাভ কি সুবাহান বলবেন না যুদ্ধের সময় যুদ্ধ হবে রাত্র নষ্ট করে কি লাভ আমি আবার যদি থাকি তাইলে না পরের রাত উনি সেকেন্ড সেকেন্ড সময় কাজে লাগতেন সুমান বলবেন না তো নবীজি বললেন চলো আবার একটু দৌড় দেই তো আবার দাঁড়ালেন দুই যা খেজুর গাছ নির্ধারণ করলেন আবার আবার দাঁড়ালেন বলেন বিসমিল্লা দিলেন দৌড় আম্মা জানা আসা নিজে কয় বয়স হয়েছে তো আমি একটু মুটিয়ে গেছি আমার একটু মোটা হয়ে গেছে শরীর একটু স্থূলকায় হয়ে গেছে আমার ওজন বেড়ে গেছে এখন বিসমিল্লা বলে নবী চির যৌবনা নবী নবীদ সবসময় তারণ্য দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ একজন পুরুষের দুনিয়াতে যেদুর ক্ষমতা আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে সত্তর গুণ আর সত্তর জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা নবীকে দুনিয়াতে আন্না সত্তর জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে এই নবী আবার যখন বিসমিল্লা করে দৌড় দিছে এখন আম্মা জানা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি এখন দৌড় দিছে সত্য আম্মা জানা পেছনে পড়ে গেছে নবী ফার্স্ট হয়ে গেছে কাছে যখন আসছে আম্মা আয়সা নবী যে কানে কানে কয় আয়সা উই যে হারিয়ে দিছিল প্রতিশোধ নিল কি জীবন কি জীবন কি সংসার কি দাম্পত্য জীবন সুবাহ বলবেন না বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনেছে বাস্তবতা সুবাহ কয় না মুসলমান মন দিয়ে এই নবীজি যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না আকাশ থেকে বৃষ্টি ঝরে না খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে মায়ের বুকগুলো শুকনা বাচ্চারা দুধ পায় না হাহাকার পরে গেছে মদিনায় মানুষ বাঁচানো বড় মুশকিল চুলায় আগুন জ্বলে না নবী হতবি হবল হয়ে গেলেন তিনি আলামিন। এখন তিনি কি করবেন তার যায় মানে না তিনি সাধারণ ঘোষণা করলেন এই দুর্যোগকালীন মুহূর্ত কাম করতে হবে এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো মানুষগুলো ওঁট আনলো দম্বা আনলো ছাগল আনলো একটা এই আপনার ওট জবে করে দিলেন এক কেজি এক কেজি করে গোস্তের ভাগ বসালেন সব মানুষকে ঘোষণা দিলেন যাদের ঘরে চুলা আগুন জ্বলে না জলদি করে সুগুস্থ দেওয়া হবে আল্লাহ নবী বসে আছেন লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন যেই আসে তার এক ভাগ গুস্ত দেয় হঠাৎ করে আমার নবীন নজর পড়ে গেল লাইনের দিকে তাকায় দেখে বৃদ্ধ একটা মহিলা গোচা হইয়া লাঠিতে ভর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে একেবারে যুবথুবু বুড়ি মানুষ বুড়ি বুড়ি একবারে গুচা হয়ে গেছে লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোটলা দিয়া নবীজি দূর থেকে দেখলেন তিনি আস্তে করে ঘুষ্ট বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন গিয়া অনেকক্ষণ তাকাই রয়েছে তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন সুবাহ বলবেন না মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গুস্ত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গুস্ত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে একটা চাদর ছিল উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন বুড়া মা তাকে চাদরটার উপরে বসালেন সোবাহাল্লা বলবেন না তো যেই নবীর সামনে দিয়া কেউ হাঁটে না যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য আর মহিলা সেই চাদরে বসে গেছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক একটা ঘটনা যখন চাদর বিছাই দিছে এবার মহিলাটা নবীজি ধৈর্য না বসাইছে এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায় ভাই আজব কারবার দেখি নবীজি কার জন্য চাদর বিছাইল এটা তো নবীর না। এটা তো নবীর খালাও না। আমরা নবীর ফুফুকে চিনি নবীর খালাম্মাকে চিনি এই মহিলাটা কে এই গরিব মহিলা উস্কু খুস্কু চুল ময়লা কাপড় যুবথুবু বুড়ি যে কে মহিলা তার কার জন্য চাদর বিছাইলে এখন একজন যে আরেকজনের দিকে তাকায় নবী বুঝে ফেলছে ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম ঠিক কিনা বলেন আজানটা শেষ হোক আল্লাহ নবী বসে আছেন কথা কি মনে আছে নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন মনে আছে একটু আল্লাহ নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন চতুর্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াছাউি করে সবার মনে প্রশ্ন এই মহিলাটাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন আল্লাহর নবী বুঝতে বাকি নাই তিনি ডাক দিয়া বললেন সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম ও সাহাবারা শোনো জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি কোনোদিন বাবার মুখ দেখি নাই কোনো দিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে না উঠেলা দিন বাবা নাই কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি বাবা ডাকার সুযোগ হল না ছয় বছর যখন বয়স মা হারিয়ে গেল আমি বুঝি না মা কেন কথা বলে না মা চুপ মেরে ঘুমিয়েছে আমি মায়ের গালির ভিতরে হাত দিয়ে নাড়া দেয় আম্মা ও আম্মা কথা কেন বলো না কে আমারে ঘুম পাড়াবে কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে মা কে আমারে আদর করে চৌড়া চড়িয়ে দেবে মা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইয়ে দেবে আমি এমন করেও ও ঝরে কাটতেছিলাম আমার দাদা আবু তালেব আব্দুল মোতালিম আমারে ডেকে কয় মোহাম্মদ রে অ মোহাম্মদ কান্না কাটির দরকার নাই তোর এমনি কপাল জন্মের আগে বা ফারাইস ছয় বছর বয়সে মা হারাই ফেললি যার কেউ নাই তার আল্লাহ আছে আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মোত্তালিব তোর দাদা আছি আব্বা দেখলাম না জীবনে ছয় বছর বয়সে মা হারিয়ে ফেললাম যদি মা পাইতাম নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম মায়ের জন্য কিচ্ছু করতে পারি না আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলাটা আর কেউ না আমি যখন কিচ্ছু বুঝি না শিশু মানুষ এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তাইফে নিয়ে এসেছিল দুই বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে এই মা আমার এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে আমার মা সারা রাত ঘুমাতে পারে না আমার মা নাকি আমার সারা ঘুমাইতে পারবে না এই মহিলার কেউ না এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম যার বুকের দুধ আমি খেয়েছি তিল তিল করে আমি বড় হয়েছি আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন এই মহিলা আমার দুধমা হালি সাদিয়া আ বাংলার মুসলমান আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো নিজের মা পায় নাই দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না সবাইকে দিলেন এক ভাগ করে ঘুষত আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে দুই ভাগ ঘুষত দিয়ে দিলেন এখানেই শেষ না নবীজি কান্দে হালিমাও কান্দে নবীজি আবার ডাক দেয়া কয় আম্মা ও আম্মা কেমন আছেন কবে থেকে দেখি না গো আম্মা কোন ঘরে থাকেন হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাবু আবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পট ওই গুস্তের পটলা আরে এক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন তিনি টেনে টেনে সবাই তাকিয়ে দেখল দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গুস্ত বন্টনের জায়গায় ফিরে আসলে আমাদেরও তো মা আছে আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ আমার নবী কি শিখালেন আশিকের রাসূল দাবি করো নবীর উম্মত দাবি করো নবীর আশেক দাবি করো অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না অথচ আল্লাহ কয় আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু আমাদত করতে হলে শুধু করবা আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আমাদত করতেই হয় করব শুধু আল্লাহর আর বিরুয়া লেদাইলে হাসানা আর কুমল ব্যবহার ভালো ব্যবহার সবটাই জেনে পাওনা তিনি তোমার মা ভালো সুবাহান আল্লাহ সুতরাং আসুন নবীর চিরেত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন আমরা নবীর জীবনকে চার চর্চা করব নবীর জীবনী পড়ব জানবো জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারো কোথা আল্লাহ আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি আল্লাহ যেন তাও ফিক দান করে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি